নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক আবারও স্বাগত জানাই। কয়েকদিন আগে আমি চিকেন কাঠি কাবাব করে দেখিয়েছিলাম। আপনাদের মধ্যে অনেকেই বলছে যে দিদি আমরা তো চিকেন খাই না, তাহলে আমাদের জন্য স্পেশাল করে কিছু দেখানোর। তাই আজকে আমি পনির টিক্কা করে আপনাদের দেখাবো, খুব সহজে একদম দোকানের মতো স্বাদে। আর শুধু যে পনির টিক্কা কাবাব করবো তা না, তার সঙ্গে থাকবে ধনে পাতার একটা স্পেশাল চাটনি। এই চাটনিটা পনির টিক্কা কাবাব ছাড়াও আপনারা চিকেন পকোড়া, চিকেন কাঠি কাবাব, তন্দুরি সব কিছুর সঙ্গে খেতে পারেন। তার জন্য কিন্তু আমাদের টাটকা তাজা ধনে পাতা লাগবে। সেই জন্য আজকে আমি আর দিদি দুজনে যাচ্ছি ধনে পাতা তুলতে। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। পনিরের টিক্কা কাবাবটাও অসাধারণ লাগে খেতে। আপনারা দেখবেন একদম টাটকা তাজা ধনে পাতা কত হয়ে আছে। ওই যে পুকুর পাড়ে ধনে পাতা হয়ে আছে, এখান থেকেই টাটকা তাজা ধনে পাতা তুলে নেব। কি সুন্দর নরম একদম ধনে পাতা হয়ে আছে, আর এখানটা চলে আসতেই ধনে পাতার গন্ধ একদম মম করছে। দুটো বেশি করে নিয়ে যাবে, নিয়ে চলো বাড়িতে, নিয়ে যে চাটনি করে খাবো। তুলছে দেখো, পুরো মাঝখানটা ফাঁকা করে দিচ্ছে। ও দিদি তো ওইদিকে যাও, এইটা ফাঁকা করে দিচ্ছ, কেমন লাগছে? আমার তুলতে খুব ভালো লাগছে। এই যে আমি এতগুলো ধনে পাতা তুলে নিয়েছি, আমিও এতগুলো তুলে নিয়েছি দেখি। আমি এইগুলো তুলেছি আর দিদি এইগুলো তুলেছে, এতগুলো হলেই হয়ে যাবে। চলো চলো, কি সুন্দর পিঠে হয়ে আছে। হ্যালো বন্ধুগণ, আজকে নিয়েছি লাল হলুদ আর সবুজ, এই তিন রকমের জিনিস আমি নিয়েছি, এই রান্না করে এসেছি, এবার কি হয়। আর এই যে আমার হাতে আছে পনির, আজকে পনিরের টিক্কা হবে দাদু। একদিন চিকেন কাঠি কাবাব করে খাইছিলাম, আজকে পনির টিক্কা করে খাওয়াবো দাদু। এই যে কাঠি নিয়েছি দেখো, পনির টিক্কা হবে বলতে কি নাম শুনতে টিক্কা, পনির নয় পনির, পনির যাই হোক, কনিক হোক পনির হোক একই ক প একই। এই ধনে পাতার গন্ধটা শুকলে কি ভালো লাগে, আমার হেভি সুন্দর লাগে। এখানে আমি দু প্যাকেট পনির নিয়েছি, আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নেব। আপনারা বাড়িতে পনির তৈরি করেও কিন্তু এই পনির টিক্কা করতে পারেন। আমি এখানে হলুদ ক্যাপসিকাম নিয়েছি, কেটে নেব। দাদু এই যে তুমি যদি যাও এই ক্যাপসিকাম বাগানে, গেলে অবাক হয়ে যাবে, সবুজ সবুজ গাছে যখন এই লাল লাল ক্যাপসিকাম ঝুলবে, হলুদ হলুদ ক্যাপসিকাম ঝুলবে, দেখতে অপূর্ব লাগবে। তুমি দেখেছো ক্যাপসিকাম বাগান? না 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 আমি যাইনি। লাল ক্যাপসিকাম কেটে নেব, আজকে খুব হাওয়া হচ্ছে, সেই জন্য আমি চাদর গায়ে দিয়ে এসেছি। দিদিকে কি ঠান্ডা লাগেনি? আজকে আমি পনির টিক্কাটা একদম অন্যরকম ভাবে বানাবো, আর খেতেও কিন্তু সেরকমই স্বাদ হবে। আমি বেসন নিয়েছি, শুকনো কোড়াতে বেসন একটু ভালো করে নেড়ে নেব। বেসন বেসনটা আবার আপনারা খুব বেশি লাল করে ভাজবেন না, তাহলে পনির টিক্কাটা করলে কিন্তু খেতে তেতো লাগবে। একদম হালকা করে ভাজবেন, যখন দেখবেন যে বেসনের কাঁচা গন্ধটা চলে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখনই ঢেলে নেবেন। এই দেখুন বেসনটা কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, আর হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। পনির টিক্কার জন্য বাড়িতে আমি কাঠি তৈরি করে নিয়েছি, আপনারা বাজার থেকে কিনে নিতেও পারেন। এই কাঠিগুলো একটু জলে ভিজিয়ে রাখতে হবে, তা নাহলে যখন টিক্কা করব তখন কিন্তু পুড়ে যেতে পারে।
দিদি তুই মশলাটা করে না, আমি পেঁয়াজ ছাড়ি নিচ্ছি। আদা রসুন, আজকে কিন্তু আমি পেঁয়াজ কুচি করব না, পেঁয়াজের পাবড়িগুলো শুধু ছাড়িয়ে নেব। তোমার কি গলা ধরছে? আদা চা করে খাওয়াতে হবে? আদা চা করে দিতে পারলে হয়, খেলো। কালকে আমার মাকে দিয়ে গেছে বাগান থেকে তুলে, মা আবার আমার জন্য ভাটি দিয়েছে। আস্তে আস্তে আমার একটা গান মনে হয় পড়লো রে। কি গান গো? মেনকা মাথায় দে না ঘুমটা, বেছে বুঝে জামাই করলি সে আবার ল্যাংটা। আমি সর্ষের তেল নিয়েছি, একটু ভালো করে গরম করে নেব। সর্ষের তেল পনির টিক্কার জন্য প্রথমে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য টক দই নিয়েছি, টক দই দেব। টক দই, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, চাট মশলা না থাকলে আপনারা চাট মশলা বাদ দিতেও পারেন, গরম মশলা, বিট লবণ, জোয়ান নিয়েছি, হাত দিয়ে একটু এইভাবে ডোলে দিয়ে দেব, কাসুরি মেথি, রোস্ট করা বেসন। তেল এদিকে হালকা গরম হয়ে গেছে, ওই হালকা গরম তেল এবার মশলার উপরে দেব। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি চান পনির টিক্কাটা লাল লাল করার জন্য, তাহলে এখানে আপনারা রেড ফুড কালার দিতে পারেন, আমি কিন্তু রেড ফুড কালার দিলাম না। মশলার পেস্ট তো হয়ে গেল, এতে আমি পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে দেব। পনির হাত দিয়ে খুব সাবধানে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। বেশ ভালো করে কিন্তু পনিরে আর ক্যাপসিকাম পেঁয়াজে সব কিছুতেই মশলা মাখিয়ে নিতে হবে। পনির টিক্কা কাবাবে আরও ভালো স্বাদ আনার জন্য এখানে আমি লেবু নিয়েছি, লেবু রস দেবো, আপনারা চাইলে ভিনেগার দিতে পারেন, আর দেবো ধনে পাতা কুচি। এ দেখো, পনির টিক্কা ও আমার আপনার সবার প্রিয় দাদুর জন্য স্পেশাল একটা ধনে পাতা চাটনি বানাবো। তো ধনে পাতা চাটনি বানাতে বিশেষ কিছু উপকরণ লাগবে না, ঘরে থাকা উপকরণে হয়ে যাবে। কি কি লাগবে একবার বলে দেব। এখানে নিয়েছি জোয়ান, আদা, লেবু, চীনাবাদাম ভিজিয়ে খোসা ছাড়িয়ে রেখেছি, কাঁচা লঙ্কা, গোটা জিরে, লবণ, ধনে পাতা, আর নিয়েছি টক দই। টক দইটা কিন্তু বাটা হবে না, সব কিছু বাদ বাকি একসঙ্গে বাটা হবে। কেন দিদি, দাদুর জন্য স্পেশাল চাটনি হবে ধনে পাতা বেটে ভালো। দাদু বলো, তুমি সবার প্রিয় নয়, তুমি শুধু আমারই প্রিয়, তাই নাকি? আমি তোমার প্রিয়া। আচ্ছা, বাদাম, আদা, কাঁচা লঙ্কা, এর সঙ্গে আমি আরও বাদ বাকি মশলাগুলো বেটে নেব। ধনে পাতা, জিরে, জোয়ান, আজকে ব্যাপক লাগবে কিন্তু ধনে পাতা চাটনি খেতে। কাঠিগুলো খুব ভালো করে ভিজে গেছে, এবার আমি ম্যারিনেশন করা পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছু কাঠির মধ্যে গেঁথে নেব। এই দেখুন পনিরগুলো মাখিয়ে রাখার পর কত সুন্দর ম্যারিনেশন হয়েছে। প্রথমে আমি সবুজ ক্যাপসিকাম গেঁথে নেব, তারপরে দেব মশলা মাখানো এক টুকরো পনির, হলুদ ক্যাপসিকাম, আবার দেব এক টুকরো পনির, পেঁয়াজ দেব, পনির, লাল রঙের ক্যাপসিকাম, আবার দেব এক টুকরো পনির, তারপর দেব গ্রিন কালারের ক্যাপসিকাম,
কাঠিতে গাঁথার পর কি সুন্দর লাগছে দেখুন। এইভাবে আমি সব কাঠিতে গেঁথে নেব। আবারও একটা পনির টিক্কা গাঁথা হয়ে গেল। প্রত্যেকটা কাঠি কাবাবই কিন্তু দেখতে একদম অপূর্ব হচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। আজকে অর্জুন থাকলে আর দেখতে হতো না। আরে তো গরম ভাত হলে ভালো হতো। হ্যাঁ, এখন একটু পরে ওই যে টিক্কা হচ্ছে টিক্কা দিয়ে খাবো। ও, এটা আমি দইয়ের বাটিতে তুলে নেব। এর সঙ্গে কাগজি লেবু আর লবণ দিয়ে দেব। লবণ আজকে যা হয়েছে মনে যেন কাঁচাই খেয়ে নেব। কোনটা? দাদা দাদা আর একটু ওয়েট করো। এই যে ব্রাশ তৈরি করে নিয়েছি, সাদা তেল তাওয়াতে দেব। আজকে আমি পনির টিক্কা যেভাবে বানাচ্ছি, এই পনির টিক্কাকে কিন্তু তন্দুরি পনির টিক্কাও বলা যায়। আমি এবার তাওয়াতে ভালো করে একটু ভেজে নেব। ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে দেব। কিছুক্ষণ পরপর কিন্তু পনির টিক্কাগুলো উল্টে দিতে হবে, এইভাবে উল্টে পাল্টে ভাজতে হবে, নাহলে একদিকে থাকলে পুড়ে যাবে। আরে আজকে যা করেছি দেখে যা আমার লোভ হচ্ছে নয়। মানে এখাই চার পিস এখনই খেয়ে নেবো, ওই কড়া থেকে তুলে। তোকে আর তুলতে স্টকে রাখতে হবে না। বাবা স্টক স্টক। পনির টিক্কা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আপনারা পনির টিক্কা খেতে পারেন, কিন্তু এর আরও ভালো স্বাদ আনার জন্য আমি এইগুলোকে আর একটু সেকে নেব আগুনে। দাদু আমি কষ্ট করে রান্না করছি, সব সময় দিদির দিকে মন বলে তোমাকে দেব। দেখতে পপি রাগ হচ্ছে। ঠিক রান্না করতে সে খাবে নি। এগুলো হয়ে গেল, তুলে নেব। সব পনির টিক্কাগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি, এবার আগুনে একটু সেকে নেব। ব্রাশে একটু তেল নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা তারের জালি নিয়েছি। তারের জালিতে ভালো করে তেল ব্রাশ করে নেব একটু। ওই সেকার মূলে একটা সেন্ট পাওয়া যাচ্ছে, ভালো ভালো। তুমি ওখানে বসে বসেই আজকে খাবে, একদম এদিকে আসবে না। নাই বসে বসেই খাবো। সবগুলো একদম ভালো করে সেঁকে নিয়েছি, আর দারুণ গন্ধও বেরিয়েছে একটা। এইভাবে সবগুলো সেঁকে নেব। তোমার ডিউটিটা ভুলে গেলে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত বসে থাকলে হবে। এগুলোও বেশ ভালো করে সেঁকে নিয়েছি। দাদুকে দাও, দাদুকে দাদু দাও। তোমার প্রিয় চাননি। ক্যাপসিকাম, পেঁয়াজ, পনির তিনটে একসঙ্গে খাচ্ছি।
আর তার সঙ্গে ধনে পাতার চাটনি। চাটনিটা যা হয়েছে নি দুর্দান্ত একবারে। খাও, তোমার তো প্রিয়। দিদি এমন মুখে নিয়ে নিই যে আর মুখ নাড়তে পারছে না। দারুণ লাগছে চাটনিটা। যারা আজ আমার ভিডিও প্রথম দেখছেন তারা কিন্তু অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পার্সেল ঘন্টিটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পেতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চাটনিটা মাখিয়ে খাও, চাটনিটা দারুণ হয়েছে। আমিও তো খাচ্ছি কাঁচা লঙ্কা।